আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনি ব্লগিং করছেন বা ব্লগিং নিয়ে কেরিয়ার করার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার ওয়েবসাইটটিকে কিভাবে গুগলে পারফরমেন্স হাই করবেন, পারফরমেন্স স্কোর বৃদ্ধি করবেন, এছাড়াও আপনার ওয়েবসাইটের যে সকল পেজ বা পোস্ট রয়েছে অর্থাৎ টোটাল ওয়েবসাইটের অর্থাৎ পেজ স্পিড বা আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কিভাবে চেক করবেন, কিভাবে বৃদ্ধি করবেন। এছাড়াও ভিডিওটির শেষে আপনাদেরকে এমন একটি মাধ্যম দেখাবো যেই মাধ্যম ব্যবহার করে আপনার যদি ওয়েবসাইটের পেজ পারফরমেন্স 80-র নিচে থাকে, অর্থাৎ পেজ পারফরমেন্স গুগল সবসময় কাউন্টিং করে 80 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ যদি আপনার 80 থেকে 100 পর্যন্ত আপনার ওয়েবসাইটের পেজ পারফরমেন্সগুলি হয়ে থাকে ডেস্কটপ এবং মোবাইল ভার্সনে। দেখুন, আমার ওয়েবসাইটের মোবাইল ভার্সন রয়েছে 96 এবং ডেস্কটপ রয়েছে 99। তো এটি যদি থাকে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যান। আর যদি আপনার ওয়েবসাইটে চেক করার পর দেখেন যে 80-র নিচে আপনার পেজ পারফরমেন্স ডেস্কটপ এবং মোবাইল ফোনে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ ব্লগিং করে শুধু আর্নিং করলে হবে না, আপনি ডে বাই ডে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স হারাচ্ছেন, আপনার বেস্ট প্র্যাকটিসগুলি হারাচ্ছেন, আপনার এসইও স্কোর হারাচ্ছেন। এই সকল বিষয় কিন্তু আপনাকে মেনটেন করে আর্নিং করতে হবে। এছাড়া আপনি ডে বাই ডে কিন্তু আপনি এই স্কোরগুলি হারাবেন, আপনি ভিজিটর হারাবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি ডে বাই ডে আপনি আপনার ব্লগিং কেরিয়ার থেকে পিছিয়ে পড়বেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে যে ড্যাশবোর্ডটি দেখিয়েছি তা হচ্ছে আমার এই ওয়েবসাইটের ssitbari.com। এই ওয়েবসাইটের আসলে পেজ স্পিড, বেস্ট প্র্যাকটিস, এসইও স্কোর, এই সকল বিষয় আপনাকে চেক করতে হবে আপনার ওয়েবসাইটে। তো এটি চেক করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি গুগলে গিয়ে পেজ স্পিড চেকার, পেজ স্পিড চেকার লিখে সার্চ করবেন। সার্চ করলে ওয়েব ডেভ এই পেজটি যখন পেজ স্পিড ডট ওয়েব ডট ডিইভি এটি যখন আপনার সামনে আসবে এটি দিয়ে আপনি চেক করবেন। তো এটি আসার পর দেখুন এন্টার এ ওয়েব পেজ ইউআরএল, এখানে আপনার ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএলটি রয়েছে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপরে অ্যানালাইজ এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো একটু অপেক্ষা করবেন, এখানে তারা আপনার ওয়েবসাইটটিকে একদম অ্যানালাইজ করার জন্য কিছু সময় তারা নিবে। একদম লাইভ আকারে কিন্তু রিয়েল আপনার স্কোরগুলি এখানে শো করাবে। এই স্কোরগুলি বা পারফরমেন্সগুলি যে কি পরিমাণ ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সবসময় মূলত চেষ্টা করি আমাদের ওয়েবসাইটে ভালো কন্টেন্ট দিতে, আমাদের ওয়েবসাইটে পোস্টগুলি দিতে, এই সকল বিষয়। তো দেখুন এখানে ডেস্কটপ এবং এখানে মোবাইল ভার্সনে কিন্তু আপনি এই যে দুইটি অপশন থেকে আপনার পেজের বা আপনার ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনার সাইটের এই যে নিচের দিকে আসলে দেখুন 0 থেকে 49 যদি হয় এটি কিন্তু রেড হয়ে থাকবে, 50 থেকে 89 পর্যন্ত থাকলে কিন্তু একটু হালকে ইয়েলো কালার থাকবে, এবং গ্রিন হচ্ছে 90 থেকে 100। অর্থাৎ আমি সবসময় চিন্তা করি 80 থেকে 100 মধ্যে যদি স্কোর থাকে বা পারফরমেন্স স্কোর যদি থাকে ওয়েবসাইটের, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের যত ধরনের ইন্টারনাল এসইওগুলি রয়েছে, দেখুন এখানে এসইও স্কোর 92, বেস্ট প্র্যাকটিস রয়েছে 92, তো এই বিষয়গুলি কিন্তু আপনার ওয়েবসাইটের এই পারফরমেন্স 99, এই বিষয়গুলি কিন্তু আপনার ওয়েবসাইটকে রান করাতে এবং গুগলে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। তো এইভাবে আপনি যখন চেক করবেন এবং আপনার ওয়েবসাইটের পারফরমেন্স যদি আপনি কম দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ইউটিউবে যাবেন, প্রচুর পরিমাণে ইউটিউবে সার্চ করলে হাউ টু র্যাঙ্ক পেজ স্পিড এই ধরনের অনেক ভিডিও আপনি দেখতে পাবেন, অনেক ফ্রি প্ল্যাগইনস দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু অনেক ভিডিও দেখে আপনার ওয়েবসাইটের জন্য অনেক ধরনের প্ল্যাগইনস, অনেক ধরনের ইমেজ এসইও করা, ইমেজের এমবি রিডিউস করা, বা ডেস্কটপ হোম পেজের মধ্যে বিভিন্ন ধরনের আপনি ডিজাইনে যে পেজগুলি করে রেখেছেন ব্যানার এগুলি রিডিউস করা, এই ধরনের কিন্তু কাজ করবেন। কাজ করার পরেও কিন্তু দিন শেষে আপনি আপনার সাইটের পারফরমেন্সকে নিয়ে আসতে পারবেন না। এছাড়াও আপনি এএমপি প্ল্যাগইনস হয়তো ইনস্টল করবেন, এই সকল বিষয় কিন্তু আপনি করবেন। তবে আজকে যে মাধ্যমটি দেখাবো আপনাকে কোথাও কোনো জায়গায় থেকে কোনো সাপোর্ট নিতে হবে না, ডিরেক্টলি আপনি শুধুমাত্র একটি প্ল্যাগইনস আপনি আপনার সাইটে যদি ইনস্টল করেন আপনার সাইটটি কিন্তু ফুল পারফরমেন্সে আপনার রান করবে, এবং এই প্ল্যাগইনসটি একদম কিন্তু গুগল থেকে আসলে স্যাটিসফাইড একটি প্ল্যাগইনস। তো এই প্ল্যাগইনসটির নাম হচ্ছে রকেট প্ল্যাগইনস। যারা আসলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে এই রকেট প্ল্যাগইনস, WP রকেট প্ল্যাগইনস, এই
প্লাগইন সম্পর্কে কিন্তু অনেকেই জানে। তো এই প্লাগইনসটি আপনি নর্মালি যদি অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি ডলার দিয়ে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই মাস্টার ভিসা কার্ড থাকতে হবে যেটাতে ডলার এন্ডোর্সমেন্ট সাপোর্ট করে। তবে আপনি চাইলে খুব সহজেই মাত্র $4 লাইসেন্স অ্যাক্টিভেশন গ্যারান্টি দিয়ে একটি ওয়েবসাইটের জন্য $4 দিয়ে এই ডাব্লিউপি রকেট প্লাগইনসটি কিন্তু আপনার সাইটে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এই রকেট প্লাগইনসটি আপনি ইনস্টল করে নিলে 100% আপনার পেজ স্পিড কিন্তু 80 থেকে 100-এর মধ্যে আসবে। তো এটি পাবেন কোথায়? আপনারা যে কাজটি করবেন, আপনাদের সুবিধার্থে আমি যে কাজটি করেছি, যারা ব্লগিং করি আমরা, এই সুবিধার্থে ফ্রিল্যান্সারদের যে মাইক্রো জব ওয়েবসাইট রয়েছে আমাদের www.workupplace.com, আপনি গুগলে লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। কিভাবে কি রেজিস্ট্রেশন করতে হবে এ বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই ইউটিউবে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন ওয়ার্কআপ প্লেস লিখে, তাহলে এই এই ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলটি চলে আসবে। এই ইউটিউব চ্যানেলে কিন্তু কিভাবে এই ওয়েবসাইট সম্পর্কে কাজ করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, A to Z সব ধরনের ভিডিও কিন্তু রয়েছে। তো এই ওয়েবসাইটে আপনি জাস্ট আপনার আইডিটি রেজিস্ট্রেশন করে আপনার আইডিটি লগ ইন করে নেবেন। তো সাইন ইন যখনই করবেন তখন আপনার সামনে কিন্তু এই ওয়েবসাইটের আদার্স আরও যে ধরনের ফিচার রয়েছে, কাজ রয়েছে, সব কিছু চলে আসবে। আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি এই যে সার্ভিস যে সেকশন আপনি দেখতে পাচ্ছেন, এই সার্ভিস সেকশনে আপনি চলে যাবেন। তো সার্ভিস সেকশনে চলে গেলে এখানে কিন্তু ব্লগিং সম্পর্কিত অনেক ধরনের সার্ভিস কিন্তু এখানে রয়েছে। আপনি আপনার পছন্দের, অনেক ক্ষেত্রে আমরা আসলে আমাদের ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড না থাকার ফলে আমরা কিন্তু ভালো ভালো পেইড এর যে লাইসেন্স প্রাপ্ত থিম সেগুলি পাই না, এবং অন্যান্য আরো সার্ভিসগুলি আমরা কিন্তু নিতে পারি না। তো বাংলাদেশি টাকা ব্যবহার করে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনি কিন্তু এই সার্ভিস এর যে সেকশন রয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু আপনি নিতে পারবেন। যদিও বা এখানে ডলার অ্যামাউন্ট উল্লেখ করা হয়, তো এটি বাংলাদেশি টাকায় আপনি পেমেন্ট করতে পারবেন। তো দেখুন এখানে এই ডাব্লিউপি রকেট প্লাগইন সম্পর্কে যেহেতু বলতেছি, এটি অর্ডার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ডাব্লিউপি রকেট প্লাগইনস এটির উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই সম্পর্কে ডেসক্রিপশন কিন্তু আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন, কতদিনে ডেলিভারি হবে, কোথায় নক করবেন, কিভাবে অর্ডার করবেন, এভরিথিং পেয়ে যাবেন। এখান থেকে এই যে অর্ডার নাও রয়েছে, এই অর্ডার নাও ক্লিক করে দিবেন। তো এখান থেকে অর্ডার নাও এ জাস্ট অর্ডার নাও এর উপরে ক্লিক করলে কিন্তু অর্ডার হয়ে যাবে। তবে আপনার ব্যালেন্সে অবশ্যই অ্যামাউন্ট থাকতে হবে। দেখুন এখানে উপরে দুটি ব্যালেন্স রয়েছে, এই ডিপোজিট অ্যামাউন্টে আপনার এই $4 থাকতে হবে। তো এই ডিপোজিট অ্যামাউন্টে আপনি কিভাবে আসলে এখানে ডিপোজিট করবেন, তো এই বিষয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আমার রয়েছে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডিপোজিট সেকশন আপনি দেখতে পাচ্ছেন, এই ডিপোজিট সেকশনের এখান থেকে দুটি মেথডে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন, ইনস্ট্যান্ট ডিপোজিট, ম্যানুয়াল ডিপোজিট। তো আমি সবসময় প্রেফার করি যে ইনস্ট্যান্ট ডিপোজিট করবেন, যাতে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্টটি যুক্ত হয়ে যায়। তো দেখুন এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট আপনি করতে চাইলে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে ডলার অ্যামাউন্ট, অর্থাৎ আপনাকে যেহেতু $4, $5, আপনার যে নির্দিষ্ট যে ডলার প্রয়োজন সেই ডলার অ্যামাউন্টটি এখানে জাস্ট দিয়ে দিবেন। তো আমি $4 দিয়ে দিলাম, অটোমেটিকলি এই যে ডান পাশে দেখুন এখানে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে যে $1 সমান 95 টাকা। আমাদের এই ওয়েবসাইটে যারা ডিপোজিট করে, যারা জব ওয়ার্কার হিসেবে কাজ করে, সবার জন্য একটি ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে $1 সমান বাংলাদেশি 95 টাকা। তো দেখুন এখানে 380 টাকা, অর্থাৎ এই ডাব্লিউপি প্লাগইনসটি কিন্তু আপনি বাংলাদেশি 380 টাকায় পেয়ে যাবেন। তো এখানে আসার পর জাস্ট এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিলেই দেখুন একটু সময় নেওয়ার পর এখানে বিকাশ নগদ রকেট প্যানেল চলে আসবে। তো আমি সবসময় সাজেশন করি বিকাশের মাধ্যমে আপনার চাইলে নগদ রকেটেও পেমেন্ট করতে পারেন। তো এই বিকাশ অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিলে পেমেন্ট গেটওয়েতে যে সিস্টেমে আপনারা বিভিন্ন অনলাইন শপ থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকেন, পেমেন্ট করে থাকেন, সেম সিস্টেমে কিন্তু এখানে সিস্টেম করা রয়েছে। তো আমি আর দেখাচ্ছি না, এখান থেকে জাস্ট আপনারা আপনাদের বিকাশ নাম্বার দিয়ে, পিন নাম্বার দিয়ে আপনার অ্যামাউন্টটি কিন্তু এই যে 380 টাকা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে শো করতেছে, আপনার অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র 380 টাকায় কিন্তু এখান থেকে কেটে নিবে। তো এই সিস্টেমটি ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে এই ডাব্লিউপি রকেট যে প্লাগইনসটি রয়েছে, এই প্লাগইনসটি আমি আশা করব আপনারা যারা ব্লগিং করছেন এই
প্লাগইনসটি ইনস্টল করে নিন পেইড ভার্সনে, ফ্রি আপনি অনেক ভার্সন পাবেন, অনেক আনলিগাল এই প্লাগইনস পাবেন আরো অনেক ফ্রিতে বা কম দামে। তো আমি সাজেশন করব, আমি যেহেতু আপনাদের আসলে কন্টিনিউ ব্লগিং নিয়ে কাজ করি, কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিচ্ছি এবং ব্লগিং সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ওয়ে দেখাচ্ছি, এজন্য অবশ্যই আমি সাজেশন করব আপনাদের জন্যই এই চ্যানেলটি, আসলে এই ওয়েবসাইটটি তৈরি করা। এই সার্ভিস সেকশন থেকে আপনারা অনেক ধরনের আসলে এখানে সার্ভিস আপনি পাবেন কম দামে একদম। অনেকে অর্ডার করছে যে থিম বা কমপ্লিট ওয়েবসাইট বা হচ্ছে মেইল বক্স সবকিছু কিন্তু এখান থেকে তারা অর্ডার করছে। তো আপনারা চাইলে এখান থেকে পছন্দনীয় যে সার্ভিসটি আপনার প্রয়োজন সেটি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। আশা করছি যারা ব্লগিং নিয়ে ফিউচার চিন্তা করছেন, যারা ব্লগিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, আর্নিং করতে চাচ্ছেন, ভিডিওটি তাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।